মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনারা বরং এক কাজ করুন, আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে চলুন, হাতে তো সময় অনেকটা আছে, আর আপনার এত বয়স হয়েছে, আপনি এখানে কোথায় বিশ্রাম নেবেন নেবেন নাই ভিড়ভাট্টার মধ্যে? আমাদের বাড়িতে গেলে একটু শান্তি মতো বিশ্রামও নিতে পারবেন, তারপরে সেজে গুজে না হয় আমরা একসঙ্গে এবার এখানে চলে আসব। আর সেই ফাঁকে ইন্দ্রবাবু একটু ওনার সঙ্গে মগজ ধার করে নেবেন, কোনো দরকার নেই তো। বেকার 5 মিনিট রেস্ট নিতে গিয়ে আবার ঝামেলা বাড়বে। আসলে কি বলুন তো, আমার দাদা মানে সোজা বিয়ে বাড়িতে আসবে, এবার যদি এসে আমাদেরকে দেখতে না পায় তাহলে খুব চিন্তা করবে। আরে চল না, কাছেই তো বাড়ি, ফিরে আসতে কতক্ষণ লাগবে আমাদের? মা, বাবা সব সময় এত আদিক্ষেতা কেন করে বলতো? সব সময় এক জিনিস। মঞ্জু, বাবা যা বলছে শোন। আর বাবা তো ঠিকই বলছে, দাদা ফেরার আগেই আমরা ফিরে আসব, কেউ চিন্তা করবে না, কিছু দেরি হবে না। কিন্তু মা, এরকম করে একজনের বাড়িতে কি করে? আমি যা বলছি বুঝে শুনেই বলছি। আর বাবা তো ঠিকই বলছে, ঠাকুমা এখানে কি করে কোথায় বিশ্রাম নেবে? আর ওনাদের সঙ্গে তো ঠিক করে গল্প হলো না, বিয়ে বাড়িতে এসে নতুন মানুষের সঙ্গে গল্প করলে আড্ডা না মারলে কি হয়? চলুন আমরা আপনাদের বাড়ি যাব, আর আপনার বড় দাবা খেলার সঙ্গী পেয়ে যাবে। চলুন তাহলে। এই রে, গুগলিটা কোথায় গেল বলতো? ওই তো গুগলি, ওই যে গুগলি। আমার মেয়ে সব দিক থেকেই ভালো, কিন্তু এটা আপনার মেয়ে? বেশ ভালো তো, ওর নাম সোহাগ, তবে আমরা ওকে গুগলি বলে ডাকি। আচ্ছা, আপনার কি খুব অল্প বয়সে বিয়ে হয়েছে? না মানে এত বড় মেয়ে আপনাকে দেখে বোঝা যায় না। না আসলে গুগলি খুব অল্প বয়সে ওর মাকে হারায়, তারপর থেকে আমি ওর মিতুল মা। ও, আপনি গুগলির নিজের মা নন? আসলে আপনি যখন ওর সঙ্গে নাচছিলেন দেখে বোঝা যাচ্ছিল না, সৎ মা এমন করে ভালোবাসে মেয়েকে। গুগলি আমার নিজেরই মেয়ে। বেশ বেশ, এ নিজেও তো দেখছি দোষ বড়ে বিয়ে করেছে। যাই হোক, এখন আর তবে দেরি করে লাভ কি, চলুন আমাদের বাড়ির দিকে এগোই। আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।